নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় বিবাহিত জীবন, মীন রাশি, সমস্যা এবং সমাধান। অর্থাৎ জন্ম কুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মীন হয়, সেই ক্ষেত্রে কেমন হতে পারে আপনার প্রেমজ সম্পর্ক, কোন বয়সে আসতে পারে আপনার প্রেম, কেমন দেখতে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকাকে, কেমন হতে পারে তার উচ্চতা, কবে হতে পারে আপনার বিবাহ, আপনার প্রেম কি বিবাহে রূপান্তরিত হতে পারে, কেমন হবেন আপনার পছন্দের মানুষটি, কেমন হবেন আপনার স্বামী বা স্ত্রী, কি পেশায় সংযুক্ত থাকবেন উনি, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেইল আলোচনা এবং তার সঙ্গে প্রেম ও বিবাহিত জীবনের কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে। মূল আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ প্রতিবারের মতো আজকেও করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে শেয়ার করে অন্যদের দেখবার সুযোগ করে দিন এবং আপনাদের মূল্যবান বক্তব্য মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। যদি আপনি জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ বিচারে ইচ্ছা থাকে আপনার বা জ্যোতিষ বিচার করাতে চান, আমাদেরকে দেখাতে চান, সরাসরি ফোন করুন 9804883324 এই নাম্বারে। ফিরে আসছি আজকের মূল আলোচনা, বিবাহিত জীবন, মীন রাশি, সমস্যা এবং সমাধান। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতি এর অধিপতি এবং এটি জল তত্ত্বের দত্তক প্রকৃতির রাশি। মীন রাশিতে বৃহস্পতির যেমন প্রভাব আমরা দেখতে পাই, তেমনি এখানে তিনটি নক্ষত্রেরও প্রভাব দেখতে পাওয়া যায়। এর মধ্যে প্রথমেই আমরা পাই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তারপরে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং শেষে বুধের নক্ষত্র রেবতী। এই তিনটি নক্ষত্রের প্রভাব আমরা এখানে পেয়ে থাকি। তো এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার যে মীন রাশির মধ্যে তিনটি নক্ষত্র বা বৃহস্পতি, এদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পাওয়া যায় বৃহস্পতি। এর সঙ্গে মীন রাশির যে সিম্বল, চিহ্ন, অর্থাৎ দুটি মাছ পরস্পর বিপরীতমুখী, এরা কিন্তু একই জায়গায় অবস্থান করে রয়েছে। অর্থাৎ এই যে মীন রাশির মানুষরা, এদের মধ্যে অ্যাডজাস্ট করবার এবিলিটি এটি কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। এরা বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে অত্যন্ত সোশ্যাল হয়, জল তত্ত্বের হওয়ার কারণে এদের মানসিকতাও খুব ভালোই হয়ে থাকে। সাধারণত যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করবার ক্ষমতা এদের মধ্যে থাকে। তবে এই যে আমি অ্যাডজাস্ট করতে পারি, যে কোনো জায়গায় আমি নিজেকে মানিয়ে নিতে পারি, এই সংক্রান্ত একটি সুপ্ত অহংবোধ এটিও কিন্তু এদের মধ্যে থাকে। এই কথাটি বারংবার এদেরকে বলতে শুনতে পাওয়া যায় যে এরা আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সব জায়গায় মানিয়ে নিতে পারি। এরা সংসারের প্রতি, পরিবারের প্রতি ভীষণ যত্নশীল হয় এবং এদের মধ্যে একটি স্নেহপরায়ণ ভাব সেটিও কিন্তু পরিলক্ষিত হয়। এদের দ্বিতীয় ভাব নির্দেশিত হয় মেষ রাশির দ্বারা, ফলে কথাবার্তার মধ্যে একটি চটপট কথা বলা, বেশি কথা বলা এর একটি প্রবণতা এবং জোরে কথা বলা, এই প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের প্রেম সূচিত হয় পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির দ্বারা। কর্কট জল তত্ত্বের চর রাশি, ফলে এদের যে প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তার মধ্যে কিন্তু চন্দ্রের যে ছটফটে বিহেভিয়ার, শিশু সুলভ বিহেভিয়ার, সেন্টিমেন্টাল সেন্সিটিভিটি, এই বিষয়গুলি দেখতে পাওয়া যায়। ভীষণ সংবেদনশীল হয়ে থাকেন মীন রাশি বা লগ্নের প্রেমিক বা প্রেমিকারা। ছোট্ট ছোট্ট কথায় এরা মনে আঘাত পেয়ে থাকেন। এদের যারা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাদের এই চোখের নিচের যে অংশটি এটি কিন্তু একটু প্রকট হয়ে থাকে। এই যে ফোল্ডটি এটি এদের ক্ষেত্রে প্রকট হয়ে থাকে। মুখের মধ্যে একটি গোল শেপ, আমাদের যেমন লম্বাটি মুখ, এদের একটি গোল শেপ দেখতে পাওয়া যায়। চোখ দুটি খুব সুন্দর হয়, একটি মমতা ভরা মায়াময় অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায় এবং এদের যে চোয়াল এটি কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়, এই জায়গাটি চওড়া না হয়ে একটু ছোট এবং প্রমিনেন্ট, একটু উঠে আসা প্রকৃতির হয় এবং গলার এই যে অংশটিতে সাধারণত আমরা দেবদেবীদের গলায় যেরকম দেখতে পাই যে কয়েকটি ফোল্ড প্রকৃতির হয়েছে, সেই রকম কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। এবং এদের মধ্যে একটি ছটফটে ভাব, একটি চঞ্চল ভাব এটি কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হয়। সাধারণত মীন রাশি লগ্নের যারা প্রেমিক বা প্রেমিকা হন, গায়ের রং এদের কিন্তু ফর্সাই হয়ে থাকে।
তবে এই ক্ষেত্রে অবশ্যই অপরাপর যে গ্রহগুলি রয়েছে বা গ্রহ অবস্থানগুলি, গ্রহযোগগুলি, তাদের প্রভাব বিবেচনা করতে হবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরা একটু কম বয়সেই ভালোবাসতে শুরু করেন, তবে প্রপোজ করা বা ভালোবাসাকে প্রকাশ করা এর জন্য এরা বেশ কিছুটা সময় নিয়ে থাকেন। তার আগে এরা পছন্দের মানুষটিকে, মনের মানুষটিকে ভীষণভাবে অবজার্ভ করেন এবং বিভিন্নভাবে তাকে সাহায্য করে তার মন জয় করার চেষ্টা করে থাকেন। তবে পঞ্চম ভাবটি চরতত্ত্বের জলরাশি, চর জলরাশি হওয়ার কারণে এবং চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এদের প্রেমটি আলটিমেটলি সাফল্যে সাফল্য মণ্ডিত হয় না, বা এদের যারা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তারা এদের পরিবর্তে অন্য কাউকে পছন্দ করে থাকেন। এই বিষয়টি কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হিসেবে দেখতে পাওয়া যায়। তবে যদি দুজনেই দুজনকে ভালোবেসে থাকেন, সেই ক্ষেত্রে মীন রাশি লগ্নের যিনি প্রেমিক বা প্রেমিকা হন তিনি কিন্তু ভীষণ রকম রোমান্টিক হন এবং প্রেমের জন্য সবকিছু করতে পারেন, এবং তার অ্যাপিয়ারেন্স, তার উপস্থিতি এই মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে একটি আলাদাই শক্তি প্রদান করে থাকে। পৃথিবীর যে কোনো সমস্যার সঙ্গে লড়াই করে নেওয়ার যে ক্ষমতা, এটি তিনি প্রাপ্ত হয়ে থাকেন তার প্রেমিক বা প্রেমিকার মাধ্যমে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 16 বা 17 বছর থেকে এবং ছেলেদের ক্ষেত্রে একটু বেশি বয়স, অর্থাৎ 21-22 নয় 20-23 এরকম বয়সের মধ্যেই এরা প্রেমের আকর্ষণে সাড়া দিয়ে থাকেন। তবে যেটি বললাম যে প্রথমে এরা ভীষণভাবে অবজার্ভ করেন, গাইড করেন, প্রেমিক বা প্রেমিকার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করেন, খুব শান্তভাবে ধীর স্থিরভাবে এরা প্রেমের কাছে বা ভালোবাসার মানুষটির কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চেষ্টা করেন। ফুটো পাটা করে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, না হলে আমি এই করব সেই করব, এই ধরনের বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স কিন্তু এদের মধ্যে একদমই দেখতে পাওয়া যায় না। এইবার আমরা আলোচনা করব এদের সাফল্যের বিষয়ে, প্রেমের সাফল্য। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম অর্থাৎ পঞ্চম ভাবের সাফল্য নির্দেশিত হবে পঞ্চমের একাদশ অর্থাৎ বৃষ রাশির মাধ্যমে। পঞ্চম ভাব এর অধিপতি চন্দ্র, সে বৃষ রাশিতে উচ্চ ক্ষেত্রস্থ হয় এবং চন্দ্রের সবচেয়ে প্রিয় যে নক্ষত্র রোহিণী সেটিও কিন্তু বৃষ রাশিতেই উপস্থিত। তো এই পরিস্থিতিতে ইন জেনারেল মীন রাশি বা লগ্নের লোকেরা যে প্রেম করে থাকেন সেই প্রেম যদি দুতরফা হয়, অর্থাৎ প্রপার প্রেম যদি হয়ে থাকে, সেই প্রেম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হয়, প্রেমটি সাফল্য মণ্ডিত হয় অর্থাৎ বিবাহে রূপান্তরিত হয়। অপরাপর খুব নেগেটিভ গ্রহযোগ না থাকলে এরা সাধারণত নিজের প্রেমিককেই বিয়ে করে থাকে বা প্রেমিকাকেই বিয়ে করে থাকেন। প্রপার এস্টাবলিশমেন্টের পরেই এরা সাধারণত বিয়ে করতে পছন্দ করেন। জেনারেলি ছেলেদের ক্ষেত্রে 27 থেকে 32-33 এরকম বয়স পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে 24 বা 25 পর থেকে 30 বছরের মধ্যে এরা বিয়ে করে থাকেন। মীন রাশি বা লগ্নের বিবাহিত জীবনটি নির্দেশিত হয় কন্যা রাশির দ্বারা। এদের বিবাহিত জীবনেও এই যে সেন্সিটিভিটি প্রেমজ জীবনে ছিল সেটি বর্তমান থাকে। এদের প্রেমিক বা প্রেমিকা এরা কিন্তু একটু সেন্সিটিভ প্রকৃতির হন। সাধারণত এদের প্রেম বিবাহিত জীবনের যে স্বামী বা স্ত্রী হয়ে থাকেন তাদের যে দেহ একটু শর্ট হাইটের হয়ে থাকেন এবং এরা কিন্তু মোটামুটি পরিশ্রম করতে ভালোবাসেন। এদের মধ্যে একটি শিশু সুলভ ভাব বর্তমান থাকে, আর এদের যে বিষয়টি, এদের চোখ কিন্তু খুব সুন্দর হয় এবং এরা খুব ভালো যুক্তিপূর্ণ কথা বলে থাকেন এবং এরা চেষ্টা করেন বাক্যের মাধ্যমে সামনে বসে থাকা মানুষটিকে কনভিন্স করবার এবং নিজের প্রতিটি কথায় একটি যুক্তি নিয়ে আসার, যার ফলে এই মানুষটি যুক্তিতে আপনার সাথে বা যুক্তিতে তার সাথে পরাজিত হয়। আবার এই যুক্তিতে যদি তিনি এঁটে উঠতে না পারেন সেই ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের যিনি জাতক বা লগ্নের জাতক জাতিকার যিনি স্পাউস হন অর্থাৎ দম্পতি হন তিনি কিন্তু মনে মনে খুব বেশি অপমান বোধ ফিল করেন, তাই উনি সবসময় চেষ্টা করেন বাক্যের মাধ্যমে জয়ী হতে। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে বিবাহিত জীবন তার মধ্যে ভীষণ রোমান্টিক অ্যাটমসফিয়ার এবং তার সাথে সাথে প্রচন্ড দায়বদ্ধতার একটি পরিবেশ দেখতে পাওয়া যায়, এবং
এদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজন যদি রোমান্টিক হন, অন্যজন দায়বদ্ধ দায়িত্ব পরায়ণ হয়ে থাকেন, একজন যদি কর্তব্য পরায়ণ হন, অপরজন ইমোশনাল হয়ে থাকেন, অর্থাৎ একজন অপরজনের যেন পরিপূরক প্রকৃতির হয়ে থাকেন, এই বিষয়টি দেখতে পাওয়া যায়। এবং এদের ম্যারিড লাইফে ছোটখাটো উত্থান পতন থাকলেও খুব বড় যদি গ্রহ যোগ সংক্রান্ত সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে ইন জেনারেল এদের ম্যারিড লাইফ কিন্তু ভালোই হয়। এরা সুখী এবং সুস্থ বিবাহিত জীবন কাটাতে সক্ষম হন। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা দম্পতি হয়ে থাকেন, তারা জেনারেলি ব্যবসায় নিজেদেরকে যুক্ত করে থাকেন। ব্যবসার সঙ্গে সঙ্গে কোনো বিজনেস রিলেটেড ফার্ম, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানেও এরা চাকরি করে থাকেন। এবং চাকরির ক্ষেত্রে জেনারেলি অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম, হিসেব নিকেশ, এই সমস্ত বিষয়গুলি এরা করে থাকেন। এদের হাজবেন্ড বা ওয়াইফের মধ্যেও একটি সততার ভাব পরিলক্ষিত হয় এবং এরা কর্মক্ষেত্রে ভীষণ প্রিয় হয়ে থাকেন। কর্মক্ষেত্রে এরা বড় ছোট সকলের সঙ্গে খুব ভালো রিলেশনশিপ মেনটেন করেন এবং তার জন্য কর্মক্ষেত্রে সবাই কিন্তু এদেরকে খুবই ভালোবেসে থাকেন। মীন রাশি বা লগ্নের মানুষদের আফটার ম্যারেজ অর্থাৎ দাম্পত্য প্রেম, আফটার ম্যারেজ লাভ, এটি সূচিত হয় একাদশ ভাব অর্থাৎ মকর রাশির দ্বারা। মকর রাশি বৃহস্পতির নিচস্থ ক্ষেত্র হলেও বুধের জন্য এটি কিন্তু একটি শুভ ক্ষেত্র। তো মকর রাশি প্রভাবিত একাদশ ভাব হওয়ার কারণে এই মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এদের যে দম্পতি তার অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, তার শিশু সুলভ আচরণের দ্বারা খানিকটা অবদমিত হয়ে থাকেন এবং থাকা সত্ত্বেও এদের মধ্যে দাম্পত্য প্রেম দৃঢ়ভাবে বর্তমান থাকে এবং সবসময় একটি প্রেম প্রেম ভাব, একটি রোমান্টিক রোমান্টিক ভাব, এই বিষয়টি কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হয়। তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে এই যে কথাগুলি, এগুলি কিন্তু গ্রহ অবস্থান বাদ দিয়ে একটি জেনারেল ক্যারেক্টার বলা হচ্ছে। যেই মাত্র গ্রহগুলি আপনার জন্মকুণ্ডলিতে স্থাপিত হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই বিষয়গুলি পরিবর্তিত হবে। তবে আমরা চেষ্টা করে, প্রতিকার করে, প্রতিবিধান করে এই অবস্থাটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবার আমরা আলোচনা করি মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে, বিশেষ করে প্রেম এবং বিবাহিত জীবনে কি ধরনের সমস্যাগুলি আসে। প্রথম যে সমস্যাটি আসে সেটি হলো এদের অবজারভেশন। তার আগে আমরা বলে নিই যে এদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট কোনটি। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অ্যাডজাস্ট করবার ক্ষমতা এবং দায়বদ্ধতা। এরা যাকে ভালোবাসেন বা প্রেম করে থাকেন, তার প্রতি এরা কিন্তু চূড়ান্ত দায়বদ্ধ হয়ে থাকেন। আর এদের নেগেটিভ পয়েন্ট হলো এদের মধ্যে একটি সুপ্ত অহংবোধ, বৃহস্পতির প্রভাবে সৃষ্ট এই অহংবোধ, এটি কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হয়। তো এদের প্রেমের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি এসে থাকে, এরা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করে এবং প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য এরা হেল্প করতে থাকে, আড়ালে থেকে বা প্রকাশ্যে থেকে এরা কন্টিনিউয়াসলি হেল্প করে নিজের একটি জায়গা তৈরি করতে চেষ্টা করে এবং অপেক্ষা করে কখন এদের প্রেমিক বা প্রেমিকা এদেরকে প্রপোজ করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের প্রেমিক বা প্রেমিকা এদেরকে প্রপোজ করবে করবে ভাবছে, কিন্তু তার মধ্যে অন্য কেউ এসে এদের প্রেমিক বা প্রেমিকাকে বা ভালোবাসার মানুষটিকে প্রপোজ করে ফেললো। তো এই সমস্যাটি কিন্তু এদের জীবনে বারংবার দেখতে পাওয়া যায়। তো এইখান থেকে বেরিয়ে আসবার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ডান হাতে লাল সুতো, ছেলে হোক বা মেয়ে হোক, ডান হাতে লাল সুতো 8 পাক দিয়ে বাঁধতে হবে এবং সঙ্গে মঙ্গলের জন্য অনন্ত মূল 5টি ধারণ করতে হবে। এটি ধারণ করতে হবে 1 মাসের জন্য এবং যদি 1 মাসে আশানুরূপ ফল না পাওয়া যায়, সেই ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে এটিকে 3 মাসের জন্য ধারণ করতে হবে, 1 মাস পর পর পাল্টাতে হবে। দ্বিতীয় যে সমস্যাটি দেখতে পাওয়া যায়, মীনের মধ্যে বৃহস্পতির গাম্ভীর্য এবং কর্কটের অর্থাৎ এদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে চন্দ্রের চাঞ্চল্য, এই দুটির মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটি প্রবলেম হতে হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে দুটি রামবাসকের মূল এটি কিন্তু খুব অল্প দিনের জন্য পড়তে হবে। দুটি রামবাসকের মূল 7 দিন পর পর চেঞ্জ করে 1 মাস পড়তে হবে এবং যখন আবার এই সমস্যা প্রশমিত হবে তখন এটিকে বর্জন করতে হবে।
এবং ম্যাক্সিমাম টাইম এক মাসের জন্য এই মূল পড়া যেতে পারে, তারপরে কিন্তু এই মূল ত্যাগ করতে হবে। সাধারণভাবে এদের প্রেমগুলি বিয়েতে রূপান্তরিত হয়, তবে যদি কোনো ক্ষেত্রে এরকম সিচুয়েশন আসে যে প্রেম বিয়েতে রূপান্তরিত হওয়ার পথে কন্টিনিউয়াসলি বাধা আসছে, সেই ক্ষেত্রে হনুমানজির মন্দিরে যেখানে শিবলিঙ্গ আছে, হনুমানজির মন্দিরে স্থাপিত শিবলিঙ্গকে বেল পাতার সাহায্যে অভিষেক করতে হবে এবং প্রতি সোমবার নীলকণ্ঠ ফুল, বেলপাতা এবং কাঁচা দুধ দিয়ে সেই শিবলিঙ্গের অভিষেক করতে হবে। এটি আপনার প্রেমের স্থায়িত্ব এবং প্রেমের সাফল্যকে অনেকটা ত্বরান্বিত করতে সক্ষম হবে। বিবাহিত জীবনে সাধারণত দুটি সমস্যা এদের জীবনে বেশি আসতে দেখা যায়। প্রথমটি হলো ফিনান্সিয়াল সমস্যা, একটু আপস অ্যান্ড ডাউনস আসে, এবং দ্বিতীয়টি হলো স্পাউসের হেলথ রিলেটেড প্রবলেম। এই দুটি সমস্যার জন্যই একমাত্র সমাধান, সেটি হলো প্রতিদিন আপনাকে গণেশজির অভিষেক করতে হবে 5টি দুর্বার সাহায্যে। বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর স্থাপন করুন, সেই ঠাকুর ঘরে বা সেই সিংহাসনে গণেশজিকে স্থাপিত করুন, তাকে পুজো করে জাগ্রত করে তুলুন এবং তার সঙ্গে 5টি দুর্বা দিয়ে তাকে প্রতিদিন অভিষেক করুন অপরাপর ফুলের সাথে। একটি জিনিস মনে রাখবেন, এই অভিষেকে কিন্তু তুলসী পাতা এটিকে বর্জন করতে হবে। অন্যান্য ফুল এবং আবশ্যিকভাবে দুর্বা, 5টি দুর্বা, নিখুঁত দুর্বা দিয়ে আপনাকে প্রতিদিন অভিষেক করতে হবে এবং এই কাজটিকে কন্টিনিউ করে যেতে হবে যতদিন পর্যন্ত না আপনার সমস্যা প্রশমিত হয়। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখী বিবাহিত জীবনের জন্য শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।